ভাগ্য এমন একটা জিনিস যা রাজাকে ভিখারি করে দিতে পারে আর ভিখারিকে রাজা। আর আগামীকাল বুধবার দিন এই ভাগ্যের খেলায় মারতে চলেছে পাঁচটি সৌভাগ্যশালী রাশি। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম আপনাদেরকে জানাতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই স্পেশাল পাঁচটি রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন, এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, কারণ এই চ্যানেলটি আপনাদেরই চ্যানেল, আপনারা তিল তিল করে কিন্তু বড় করেছেন, খেয়াল রাখবেন। আসুন আমি আগে আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের কিছু ভুল ধারণা। ভুল ধারণা নাম্বার ১, আপনাদের মধ্যে অনেকেই ভাবেন যে টিকিট কাটলেই প্রাপ্তি ঘটে যায়, অর্থাৎ আজ ঘটছে না কাল ঘটে যাবে। হ্যাঁ, হয়তোবা ঘটতে পারে, তবে সেটা কিন্তু অনেক দেরি হয়ে যাবে, কারণ এই প্রাপ্তি ঘটা না ঘটার জন্য অনেকগুলো বিষয় কিন্তু দায়ী। এক নম্বর, আপনার জন্মছকে বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটা সবচেয়ে মূল বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার বর্তমান দশান্ত দশা কতটা সাপোর্টেবল, অর্থাৎ কতটা সাপোর্ট করছে, এটা আপনাদেরই কথা, আমার নয়। কারণ আপনাদের মধ্যে অনেকেই আবার হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে স্যার, আগে আপনার ভিডিও দেখে প্রাপ্তি ঘটেছে কিন্তু এখন আর ঘটে না। তাই আগে জানুন আপনার জন্মছকে প্রাপ্তিচক কোন সময় রয়েছে। এছাড়াও তিন নম্বর যে বিষয়টি আপনাদেরকে জানতে হবে সেটি হচ্ছে আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। কারণ আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বারটি বলবো সেটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য টার্গেট নাম্বারটি। তাই সর্বোপরি আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্ট বিশ্লেষণ করে নিতে পারেন। যারা মনে করছেন আমার সাথে পরামর্শ করবেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়ারই রয়েছে, নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি 7586072999, এই নাম্বারে যোগাযোগ করুন। এছাড়াও অনেকের রয়েছে যাদের ক্ষেত্রে এক দু নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, একটুর জন্য 19 আর 20-র জন্য বড় প্রাইস, একদম 1 কোটি ঘরের প্রাইস কিন্তু মিস হয়ে যাচ্ছে, হতাশ হয়ে যাচ্ছেন, তাই তো? আর হতাশ হওয়ার দিন শেষ হয়ে গেছে, কারণ এখন এসে গেছে রাহু রক্ষা কবচ। হ্যাঁ, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে এবং আপনাকে রাতারাতি কোটিপতি করে দিতে সক্ষম। তাই যারা নেব কি নেব না ভাবছেন এবং প্রচুর অর্থ নষ্ট করে ফেলেছেন, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কেবলমাত্র তারাই জীবনে একবার হলেও রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং তার ফল হাতে নাতে দেখুন। তবে এই প্রসঙ্গে একটি কথা আমি না বলেই পারছি না, আপনাদের মধ্যে অনেকেই রাহু রক্ষা কবচের জন্য অলরেডি বুকিং করে ফেলেছেন এবং তাদের মধ্যে কিছু পার্সেন্ট মানুষ, সবাই নয়, কিছু পার্সেন্ট মানুষ আমাকে নিয়মিত হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে স্যার কবে পাব। দেখুন আমি বারবার একটি কথা আপনাদের প্রত্যেককে বলে দিই, আমি আবারও বলে দিচ্ছি, যারা আমার কাছ থেকে রাহু রক্ষা কবচ নিচ্ছেন তাদেরকে কিন্তু একটু ধৈর্য রাখতে হবে, কারণ আমি কিন্তু অন্যদের থেকে একদম আলাদা। কারণ অন্যরা রাহু রক্ষা কবচ তৈরি করেই আপনার বাড়ির ঠিকানায় কিন্তু পাঠিয়ে দেয়, আমি কিন্তু তা করতে পারি না। কারণ হচ্ছে কি জানেন, কারণ রাহু রক্ষা কবচ তৈরি করলেই হয় না, তাকে শুদ্ধিকরণ করতে হয়, আর এই শুদ্ধিকরণের জন্য হোমযজ্ঞের প্রয়োজন। আর এই হোমযজ্ঞ প্রতিদিন কিন্তু করা যায় না, নির্দিষ্ট দিন রয়েছে, নির্দিষ্ট সময় রয়েছে, সেই দিন সেই সময় কিন্তু হোমযজ্ঞ করতে হয়। যাই হোক, আমি বিশেষ ডিসক্লোজ করতে চাই না এই বিষয়টি। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা নিচ্ছেন বা নেব ভাবছেন বা বুকিং করে ফেলেছেন অলরেডি, তারা একটু ধৈর্য ধরুন। দেখুন জীবনে ধৈর্যটা কিন্তু খুব জরুরি, সব কিছু তাড়াহুড়ো করে কিন্তু ভালো কিছু পাওয়া যায় না, তাই একটু ধৈর্য ধরুন। আমি মাত্র 10 থেকে 12 দিনই সময় চেয়ে নিই, আর যারা এই সময়টিও দিতে পারবেন না তাদেরকে বলবো দয়া করে আপনারা রাহু রক্ষা কবচের জন্য বুকিং করবেন না,
কারণ আমি খুব ইরিটেট ফিল করি। আসুন জেনে নেওয়া যাক আগামীকালের শুভ সময় এবং অশুভ সময় কখন রয়েছে। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে অশুভ সময়। এই অশুভ সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে আর শুভ সময়টিকে কাজে লাগাতে হবে। তো আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকাল শুরু হতে চলেছে দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত। এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এই সময় কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কাউকে টাকা দেওয়া বলুন বা কোনো শুভ কাজে বেরোনো বলুন, কোনো কিছু কিন্তু করা উচিত নয়। তাহলে কখন করবেন? সকাল 8:20 থেকে সকাল 10:56 পর্যন্ত সময়টিকে কাজে লাগাতে পারেন। আরেকটি বিশেষ সময় রয়েছে, খুবই ইম্পর্টেন্ট সময়, সেটি হচ্ছে সন্ধে 6:42 থেকে রাত্রি 9:10 পর্যন্ত সময়টিকে কাজে লাগিয়ে নিতে পারেন। আসুন এবার আমি একে একে আগামীকাল বুধবার দিনের 5-5টি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হচ্ছে মিথুন রাশি। ইয়েস, মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বুধবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 5। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম আমি আপনাদেরকে জানাবো, যে রাশি আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বুধবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 2 এবং 9। এর পরবর্তী 3 যে রাশির নাম আমি আপনাদেরকে জানাবো, যে রাশি আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা হলে আপনাদেরও আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 6 এবং 1। এর পরবর্তী 4 যে রাশির নাম আমি আপনাদেরকে জানাবো, যে রাশি আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বুধবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 4 এবং 7। এর পরবর্তী শেষ যে রাশির নাম আমি আপনাদেরকে জানাবো, সেই রাশিটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বুধবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। আগামীকালের মীন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 3। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। ধন্যবাদ।